গত 58 মাস 49 মাসে ত্রিপুরা রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর মানুষের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছে, গণতান্ত্রিক অধিকার, এই অধিকার পুনরায় উদ্ধার করার জন্যে ত্রিপুরা রাজ্যের সমস্ত জায়গায় যে আওয়াজ উঠেছে, ত্রিপুরা রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এগিয়ে আসুন, ত্রিপুরা রাজ্যের এই জঙ্গলের রাজত্ব থেকে জনগণকে মুক্ত করার জন্যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এগিয়ে আসুন, ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীদের কাজের স্বার্থে পুনরায় বামফ্রন্ট সরকারকে ফিরিয়ে আনুন, ত্রিপুরা রাজ্যের শিক্ষক কর্মচারীদের স্বার্থে বামফ্রন্ট সরকারকে পুনরায় প্রতিষ্ঠা করুন, ত্রিপুরা রাজ্যের গরিব শ্রমজীবী খেটে খাওয়া মানুষের একমাত্র সরকার বিকল্প হতে পারে বামফ্রন্ট, অতএব বামফ্রন্ট সরকারকে ফিরিয়ে আনার জন্যে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার যে সংগ্রাম, এই সংগ্রামকে বেগবান করার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই ত্রিপুরা রাজ্যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সহযোগিতা নিয়ে। মিছিলটা আমরা স্টার্ট করলাম রাধানগর থেকে, এটা মিছিল এখান থেকে অভয়নগর হয়ে জিবি বাজার হয়ে নোয়াগাঁও যাব, গিয়ে এখানে শেষ করব।